দোকানে চুরির পর চিরকুট লিখে দুঃখ প্রকাশ করলো চোর। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি কাপড়ের দোকানে চুরির ঘটনায় চিরকুট লিখে দুঃখ প্রকাশ করেছে চোর। এই ঘটনায় নগদ টাকা সহ বিপুল পরিমাণ কাপড় চুরি হয়েছে। শনিবার সকালে উপজেলার মুসুলি কলেজের গেটের পাশে রফিক বস্ত্রবিতার নামে দোকানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে শুক্রবার রাতে যে কোনো সময় এই চোরের ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার এসআই সুব্রত সাহা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রফিক বস্ত্রবিতানের মালিক রফিকুল ইসলাম শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরই এই ঘটনা ঘটে। ছয় লাইনের ওই চিরকুটে লেখা ছিল, রফিক ভাই আপনার দোকান লোড করার জন্য দুঃখিত, মাফ করে দিবেন, ধন্যবাদ, আমি আপনার পরিচিতর মধ্যে একজন, অটো দিয়ে মালগুলো নিতে অনেক কষ্ট হয়েছে। জানা গেছে এদিন সকালে রফিক বস্ত্রবিতানের কর্মচারী মারুফ মিয়া দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। পরে মালিক রফিকুল ইসলামকে ফোন করে ঘটনাটি জানান। পরে মালিক দোকানে এসে চিরকুটটি দেখতে পান। এ প্রসঙ্গে মালিক রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি সততার সঙ্গে ব্যবসা করে আসছেন। প্রথমে ছোট আকারে ব্যবসা শুরু করলো, ধীরে ধীরে বেচা বিক্রি বৃদ্ধি পাওয়ায় ধারে টাকা এনে দোকানে অনেক মালামাল নিয়েছেন। তিনি আরো বলেন, দোকানের ক্যাশ কাউন্টার ভেঙে নগদ 30,000 টাকা নিয়ে গেছে চোর। এছাড়া প্রায় 4.5 লাখ টাকার কাপড় চুরি হয়েছে।